ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। গণিত প্রভাবের বইয়ের আমরা 95 পাতার গণিত করবো। এই যে 95 পাতার গণিত, কোষে দেখি 7। এই পাতার বেশ কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমরা আজকে করব। চলো, আমরা এই অঙ্কগুলো করার আগে আমি বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে। চলো, আজকে আমি অঙ্কে প্রবেশ করছি। কোষে দেখি 7, একের দাগে কি রয়েছে? বর্গাকার সাদা কাগজে 10×10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5×0.9, এইটা একটা 0.5 থেকে 0.9 কমা আছে, আর 0.2×0.8, এদের মান কত দেখি। চলো করে নিচ্ছি, দেখে নাও আমি করছি কি বলেছে। প্রথমে 0.8, এটা হচ্ছে ক্লাস 6-এর ম্যাথ, ক্লাস 6-এর, দেখো ক্লাস 6 ম্যাথ পেজ 95, কোষে দেখি 7। আমি এই অঙ্কগুলো করব, এর মান বের করতে বলেছে, কি বলেছে 0.5×, দেখে নাও একের দাগের গণিত, একে বলেছে 0.5×0.9, এর মান কত 0.9 সমান, দেখো 9-এর সঙ্গে 5-এর গুণ করো, তাহলে 9×5=45। এইবার দেখো এই সংখ্যা 0.5 এর মধ্যে দশমিকের পরে কটা সংখ্যা? একটা, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা। এবার 0.9 দশমিকের পরে কটা সংখ্যা? একটা, তাহলে মোট কটা হলো? দুটো। তাহলে এখানে দেখো দশমিক বিন্দু, কোনো সংখ্যার শেষে দশমিক বিন্দু কোথায় আছে? সংখ্যার শেষে আছে। এই যে একটা সংখ্যা 45, এই দশমিক বিন্দু এখানে আছে, তাহলে এখান থেকে আমরা দুটো সংখ্যা আগে দশমিক বিন্দু দেবো, ডান দিক থেকে দেখো 1, 2 এইখানে দিলাম। এরপরে দেখো, কেন এই একটা দশমিক বিন্দু, এর একটা ছিল, এর একটা ছিল, দুটো। এরপর দেখো 1, 2 হয়ে গেল দশমিক বিন্দু, দশমিক বিন্দুর বাম দিকে কিছু নেই, এই জন্য 0 দেবো। তাহলে 0.5×0.9 এর মান হচ্ছে 0.245। আর একটা রয়েছে কি, 0.2×0.8, তাহলে এটাকে আমরা গুণ করি, 8-এর সঙ্গে 2-এর গুণ, 8×2=16। তাহলে এটা কটার পরে দশমিক বিন্দু হবে? দেখো এই দশমিক বিন্দুর পরে 8 রয়েছে, একটা সংখ্যা, আবার দশমিক বিন্দুর পরে 2 রয়েছে, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, তাহলে একটা, একটা, দুটো। তাহলে এখান থেকে দেখো 1, 2, দুটোর পরে দিলাম 0 দিলাম, এই হয়ে গেল দুটো মান। এরপরে দেখো 2-এর দাগে, আমরা এরকম করে একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমরা 2-এর দাগে, 2-এর দাগের অঙ্কটা কি পড়ে নাও, দেখে নাও। মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12.75 টাকা, মানে দশমিক বিন্দুর পরে যেটা রয়েছে এটা 75 পয়সা, আর দশমিক বিন্দুর আগে যেটা রয়েছে এটা টাকা, একে পুরো বলতে গেলে 12.75 টাকা লিখতে হবে। তাহলে মিঠুরকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি, তাহলে একটি খাতার দাম 12 টাকা, এইটা 4টি খাতার দাম বেশি হবে, গুণ করব। দেখো চলো করে নিচ্ছি, 2-এর দাগের অঙ্ক আমি দাগ দিলাম, তাহলে লিখছি একটি খাতার দাম, দেখো লিখছি আমি একটি খাতার দাম, একটি খাতার দাম ক টাকা? 12 টাকা, 12.75 টাকা। তাহলে মিঠুকে কটা খাতা কিনতে হবে? 4টি খাতা, তাহলে 4টি খাতার দাম বেশি হবে, তাহলে 12.75×4 সমান, দেখো গুণ করছি, দেখো 4×5=20, হাতে রইল 2, 4×7=28, আর 2×8=29, 30×0 হাতে রইল 3, 4×8 আর 3×8=9, 10×11, 11×1 হাতে রইল 1, 4×4 আর 1+5, তাহলে 5 বসিয়ে দিলাম। দশমিক বিন্দু কটার পরে বসবে দেখে নাও, এই যে এখানে দশমিক বিন্দুর পর 7, 5 ছিল দুটো সংখ্যা, এই জন্য আমরা এইখান থেকে ডান দিক থেকে দুটো সংখ্যা 1, 2 এইখানে দিলাম দশমিক, দশমিকের পরে 0 থাকলে কেটে দেবো, তাহলে কত হবে 51 টাকা, তাহলে এটা হলো 51 টাকা। তাহলে আমি এবারে অ্যান্সার লিখবো, অতএব কি লিখবো, মিঠুকে জোগাড় করতে হবে 51 টাকা। অতএব মিঠুকে জোগাড়
মিঠুকে জোগাড় করতে হবে, করতে হবে 51 টাকা বলে আমরা এরকম করে একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নাও, তিনের দাগে নেক্সট অঙ্ক রয়েছে, রোজিনা বিবি তার জমির 0.3 অংশ 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি, চলো আমরা করে নিচ্ছি। দেখো আগে একটু বুঝিয়ে দিই, রোজিনা বিবি তার জমির 0.3 অংশে বাড়ি করেছেন, তাহলে বাড়ি কত অংশে করেছেন? 0.3 অংশে। তাহলে দেখো আমি লিখে বুঝাচ্ছি, তোমরা দেখে নাও কীরকম করে আমি করছি। তিন দাগ নম্বর তিন, তাহলে আমি লিখছি রোজিনা বিবি বাড়ি করেছেন, রোজিনা বিবি, রোজিনা বিবি বাড়ি করেছেন, বাড়ি করেছেন কত অংশে? 0.35, 0.35 অংশে সমান, দেখো 0.35 নিচে অংশ মানে লব হর দুটো থাকবে, দেখো দশমিক তুলে দিলাম, দশমিক তুলে নিচে দশমিকের জন্য এক নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা? একটা দুটো, এই জন্য দুটো শূন্য নিলাম, এইটা নিয়ম, দশমিক তুলে দিয়ে নিচে এক নিতে হবে এবং দশমিকের পরে যত যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য নিতে হবে, শূন্য নিলাম। দেখো কাটবো, পাঁচ আর শূন্য রয়েছে, পাঁচ দিয়ে কাটবে, পাঁচ সাতে 35, পাঁচ দুগ্নে 10, 5 0 0 সমান কত হলো? 7/20 অংশ। তাহলে রোজিনা বিবি 7/20 অংশে বাড়ি করেছেন, তাহলে তার বাকি আছে কত? তাহলে বাকি আছে, তাহলে দেখো তাহলে এখানে লিখব মোট জমি সমান কত? মোট জমি সমান 1 অংশ। এই যে 1 অংশ, এই 1 অংশ থেকে তাহলে বাকি আছে কত বিয়োগ করবো, এইটা এটা বাড়ি করেছেন, তাহলে বাকি আছে, বাকি আছে, বাকি আছে, তাহলে বাকি কত অংশ জমি বাকি আছে? না 1 বিয়োগ এই অংশটা, 7/20। তাহলে দেখো সমান কি করব, এর নিচে একের নিচে এক আছে, 1 আর 20 লসা করলে 20 হয়, এইটার সঙ্গে এইটার গুণ করো, 20 একে 20, বিয়োগ চিহ্ন, 7-এর সঙ্গে 1 এর গুণ, 7 একে 7 সমান, দেখো 20 থেকে 7 বাদ দাও, 7 থেকে দেখো এখানে বিয়োগ করব, তাহলে দেখো 20 থেকে 7 বিয়োগ, তাহলে 1 ধান নিলে 10 হবে, 10 থেকে 7 বাদ, 7, 8, 9, 10, 3 হলো, আর এখানে 1 রয়েছে, 1 ধান নিয়ে নিয়েছিলাম, তাহলে 1, 13, তাহলে 13/20 অংশ। তাহলে এখন তার বাকি, বাড়ি করার পরে দেখো বাড়ি করার পরে তার বাকি আছে 13/20 অংশ। এরপরে এই 13/20 অংশ ফুলের চাষ করেছেন, তাহলে ফুলের চাষ করেছেন কত অংশে? তাহলে ফুলের চাষ দেখে নাও, ফুলের চাষ কত অংশে করেছে একটু দেখে দিচ্ছি, ফুলের যে বাকি অংশে দেখো বাকি ওইটা কত হলো, বাকি 13/20, তাহলে ফুলের চাষ করেছেন কত অংশে? 0.2 অংশে। তাহলে এবারে লিখছি ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন 13/20, 13/20, এর মানে গুণ, দেখো 13/20 এর ফুলের চাষ করেন, 13/20 এর 0.2, তাহলে সমান দেখো 13/20 এর মানে গুণ 0.2 এই অংশ, তাহলে 0.2 মানে কি? এইবার দেখো দশমিক বিন্দু তুলে দিলাম, দশমিকের জন্য 1 নিচে নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা? একটা সংখ্যা শূন্য দিলাম, এই তাহলে সমান দেখো 2 আর 10 কাটবো, তাহলে 2 10 কাটলে কি হবে? 2 একে 2, আর এইটা যদি কাটি 2 একে 2 0,
তাহলে দেখো উপরে কত হলো, সমান হচ্ছে 13 × 13, আর নিচে 10 × 10 = 100। এইবারে এইটা দশমিক বিন্দুতে পরিণত করব। দেখো এটা সহজ নিয়মে দশমিক বিন্দু কীরকম ফেলবো, সমান দেখো 13, আর এখানে একের পিঠে কটা শূন্য, দুটো শূন্য, তাহলে দশমিক বিন্দু দুটোর পরে আসবে। দেখো 13 বসাচ্ছি, তার ডান দিক থেকে 1, 2, তাহলে এখানে বসে গেল দশমিক বিন্দু, এখানে বসলো, তাহলে তার বাম দিকে কিছু নেই, এই জন্য একটা শূন্য দেবো, তাহলে 0.13। তাহলে এইবারে আমরা লিখব এত অংশে তিনি ফুলের চাষ করেছেন, হ্যাঁ এত অংশে। তাহলে এইবারে শেষে লিখে দেবো, অতএব তিনি তার জমির, তিনি তার জমির, তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন, অংশে ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন বলে উত্তর হয়ে গেল। এরকম করে আমরা একটা দাগ টেনে দিলাম। এরপরে দেখো নেক্সট চারের দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও, একটু দেখিয়ে দিচ্ছি তারপরে করে দিচ্ছি। চারের দাগের অঙ্ক রয়েছে যে আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার মানে এই 150 টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, আমার টাকার, আমার টাকার মানে 150 টাকার, এই টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, তাহলে এতটা এইটার সঙ্গে এইটা কাটাকাটি করবো, আবার 150 সঙ্গে 0.4 কাটাকাটি করবো, করার পরে আমার কাছে কত টাকা পড়ে রইল, তাহলে এইটা আর এইটা যত হবে সেই দুটো যোগ করে এইটা থেকে বিয়োগ করব। তাহলে চলো করে নিচ্ছি। তাহলে দেখো চারের দাগ দিয়েছি, আমি লিখছি খাতা কিনলাম, খাতা কিনলাম কত, 150 টাকা ছিল, 150 টাকার 0.3 অংশ, 0.3 অংশ, তাহলে দেখো সমান কি লিখবো, সমান 150 টাকার মানে গুণ, টাকা যুক্ত এর, এর মানে গুণ, তাহলে 0.3। এইবার দেখো শূন্যকে তুলে দিলাম, দশমিককে তুলে দিলাম, এক নিলাম, দশমিকের পরে একটা সংখ্যা শূন্য দিলাম, এইবার দেখো কাটাকাটি করবো, এই শূন্য কেটে দিলাম, তাহলে 15 × 3 থাকলো, তাহলে সমান 15 × 3 সমান 15 × 3 = 45 টাকা। তাহলে খাতা কিনলাম 45 টাকা। এবার গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম কত টাকার, 150 টাকার কত, 0.4 অংশ সমান কত, 150 × 0.4। তাহলে কি করব, দেখো দশমিককে তুলে দিলাম, নিচে নিলাম এক, দশমিকের পর একটা সংখ্যা, এই জন্য শূন্য কাটবো, দেখো এই শূন্য কেটে দিলাম, তাহলে কি হলো 15 × 4, তাহলে 15 × 4, তাহলে 15 আর 4 গুণ করলে 15 × 4 = 60, 60 টাকা। দেখো খাতা কিনলাম 45 টাকা, গল্পের বই কিনলাম 60 টাকা, তাহলে কত টাকা পড়ে রইল, তাহলে পড়ে রইল, তাহলে লিখছি দেখো পড়ে রইল, পড়ে রইল, তাহলে কত ছিল, 150 টাকা আমার কাছে ছিল, তার থেকে 45 টাকার আমি গল্পের বই খাতা কিনলাম, আর 60 টাকার গল্পের বই কিনলাম, এই দুটোকে যোগ করে 150 থেকে বিয়োগ করছি, তাহলে দেখো সমান 150 বিয়োগ 45 আর 60, এইটা রাফে বিয়োগ যোগ করো, 45 আর 60, 0 আর 5 যোগ করলে 5 হলো, 6 আর 4 = 6, 7, 8, 9, 10, তাহলে কত হলো 105, তাহলে 105 টাকার খাতা আর গল্পের বই কিনলাম, তাহলে 105, তাহলে এইবারে 150 থেকে 105 বাদ যাবে, তাহলে 105, দেখো এইখানে রাফে করছে 150
বিয়োগ 105, তার বিয়োগ করলে এখান থেকে এটা 10 হবে, 10 থেকে 5 বাদ দাও 5, 6 7 8 9 10 5। এবার দেখো এখানে 5 থেকে নিয়ে নিচ্ছি, এখানে 4 আছে, 4 থেকে 0 বাদ গেলে 4, তাহলে 45 টাকা। আর 1 থেকে 1 বাদ দিলে 0 হবে না, তাহলে কি হলো 45 টাকা। তাহলে অ্যান্সার কি লিখবো? অতএব এইখানে লিখবো, অতএব বই ও খাতা কেনার পরে খাতা ও বই কেনার পরে, বই মানে গল্পের বই আর কি, বই কেনার পরে, কেনার পরে পরে আমার কাছে আমার কাছে পড়ে রইল, পড়ে রইল কত টাকা? 45 টাকা। এইরকম করে আমরা দাগ টেনে দিলাম। নেক্সট নেক্সট হচ্ছে পাঁচের দাগের অঙ্ক। দেখে নাও পাঁচের দাগের অঙ্ক কি রয়েছে, দেখে নাও পাঁচের দাগে। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব, 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.07 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে 1 কিলোমিটার যেতে এই তেল খরচ হয়, তাহলে এত কিলোমিটার পথ যেতে কী হবে, বেশি লাগবে, গুণ করবো এটার সঙ্গে এইটা। গুণটা কীরকম হবে দেখে নাও ভালো করে, নাহলে কিন্তু তোমরা ভুল ভাল করবে। এখানে দশমিক বিন্দুর গুণ, যে যত ভালো করে করতে পারবে সে তত ভালো নাম্বার পাবে, এবং এতে কোনো সন্দেহ নেই। দেখে নাও পাঁচের দাগের অঙ্ক, আমি পাঁচের দাগের অঙ্ক করছি। 1 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয়, দেখো লিখছি 1 কিলোমিটার, 1 কিলোমিটার যেতে, 1 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয়, পেট্রোল খরচ হয়, 1 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় কত? না, 0.0078 লিটার। দেখো দশমিক বিন্দুর পরে তিনটা সংখ্যা, তাহলে এইবার বলছে 94.5 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয়, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে 0.078 গুণিতক 94.5 লিটার সমান কি হবে। দেখো গুণ করছি, দেখো এইটা রাপে এইরকম টেনে দিয়েছি, দিয়ে গুণ করছি আমরা 94.5, এখানে কোনো দশমিক দিলাম না, দেখছো, দেখো 9 4 5, তারপরে 7 8 গুণ করবো, সংখ্যাগুলোই শুধু গুণ করবো, তারপরে বুঝিয়ে দেবো দশমিক বিন্দু কীরকম হবে। 8 5 40, হাতে রইল 4, 8 7 8 4 32, 32 7 4 32, 33 34 35 36 36 6, হাতে রইল 3, 8 9 72, 72 আর 3 72 73 74 75, তাহলে আমরা 75 বসিয়ে দিলাম। এরপর দেখো এখানে 0 7 5 35, 5 হাতে রইল 3, 7 4 28, 7 3 28, 29 30 31, 31 1 হাতে রইল 3, 7 9 63, 3 63 64 65 66, তাহলে 66 আমরা বসিয়ে দিলাম। দেখো 0 0 যোগ করলে 0, 9 আর 5, 5 যোগ মুখে বলে 6 পর্যন্ত যাও, 5 6 7 8 9 10 11, 11 আর 1 হাতে রইল 1, 1 আর 5, 5 আর 1 6, 6 কে 7 হাতে থাকলো না, কেটে দিলাম, 6 মুখে বলো 7 পর্যন্ত যাও, 6 7 8 9 10 11 12 13, 13 হাতে রইল 1, 6 কে 7, এই হয়ে গেল গুণ। এইবার দেখো এটা গুণ হয়ে গেল, এইবারে দশমিক বিন্দু কোথায় ফেলবো দেখে নাও। এটার পরে এই দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা? একটা, দেখো আমি লিখছি একটা, এখানে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে হলো, তাহলে মোট কটা হলো? 3 একে 4টা সংখ্যা, তাহলে ডান দিক থেকে আমরা 4টার পর দশমিক বিন্দু ফেলবো, দেখো 1 2 3 4, এই এইখানে ফেলছি 7 দশমিক। এইবারে দেখো এখানে দশমিক শেষে শূন্য থাকলে কেটে দিলাম, এই তাহলে লিখছি 7.371, 371 কী লিখব? লিটার।
তাহলে আমরা নিচে লিখছি দেখো, অতএব, অতএব আমাদের মোট, আমাদের মোট, তোমরা হাতের লেখাটা একটু ভালো করে লিখবে, নাহলে কিন্তু নাম্বার কমিয়ে দেবে স্যাররা, স্যাররা ওনারা নাম্বার কমিয়ে, আমাদের মোট তাহলে 7.371 লিটার পেট্রোল লাগবে, লিটার পেট্রোল লাগবে, বলে হয়ে গেল। নেক্সট দেখে নাও, নেক্সট কত দাগের অঙ্ক রয়েছে, এই দেখে নাও, নেক্সট হচ্ছে 6 দাগের অঙ্ক রয়েছে, 6 দাগের কি অঙ্ক রয়েছে পড়ে দিচ্ছি, দেখে নাও। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল, যদি সে ঘন্টায়, মানে ঘন্টায় মানে এক ঘন্টায়, এক ঘন্টায় এত কিলোমিটার বেগে যায়, তবে আলিশার বাড়ি থেকে শিবপুরের দূরত্ব কত হবে, তাহলে দেখো আমি করছি, গুণ হবে আর কিছু নয়, গুণটা দশমিক বিন্দুর, গুণ কীভাবে সুন্দরভাবে করবো সেটুকুই দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে হয় দেখাচ্ছি। দেখো আমি 6 দাগে দিয়ে দিয়েছি দাগ নম্বর, আলিশার দাদা দেখছি, দেখো আলিশার দাদা, আলিশার দাদা সাইকেলে, সাইকেলে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 11.5 কিমি, মানে 5 কিলোমিটার, তাহলে সে 1.4 ঘন্টায় যায়, কি হবে বেশি যাবে গুণ হবে, তাহলে 11.5 × 1.4 কিমি, তাহলে এই দুটো গুণ করবো, দেখে নাও রাফে গুণ করছি কীরকম, তাহলে 11.5, দশমিক দিলাম না, 1.4 গুণ করবো, দেখো 4, তাহলে 4×5 = 20, হাতে রইল 2, 4×4 আর 2×4 = 5, 6, হাতে থাকলো না, 4×4 বসিয়ে দিলাম, এক এবার শূন্য, 1×5 = 5, 1×1 = 1, 1×1 = 1, 0, 5 আর 6 যোগ কর, 5 মুখে বলো, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 এর 1, হাতে রইল 1, 4×5 = 6 আর 1, তাহলে দেখো 1, 0, 1, 6, 1, 0, দশমিক বিন্দু কটার পরে দেব দেখে নাও, এখানে আছে দশমিক বিন্দু একটার পরে সংখ্যা, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, এখানে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, তাহলে একটা আর একটা দুটো হলো, তাহলে এখানে দেখো একটা দুটো, দুটোর পরে দিলাম, দেখো দুটোর পর দিতে দশমিক বিন্দু শেষে শূন্য কেটে দিলাম, বা আমরা এইখানে করতে পারি 1, 6, 1, 0, 1, 6, 1, 0, তাহলে দেখো দশমিক বিন্দু দুটোর পরে এখানে দিলাম, এইখানে এটা ভালো করে লিখো 1, 6, 1, 0, তাহলে একটা দুটো, দুটোর পরে এইখানে, তাহলে শেষে দশমিক বিন্দু কেটে গেল, তাহলে সমান কি হলো 1, 6.1, 1, 6.1 কিমি, কিমি, তাহলে আমরা এবার কি লিখবো, আমরা এবারে ভাষাটা লিখবো, ভাষা লিখবো এইরকম যে অতএব আলিশার দাদা, আলিশার বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট থেকে শিবপুর লঞ্চ ঘাট 16.1 কিমি দূরে, 1 কিমি দূরে, পূর্ণচ্ছেদ দিয়ে আমরা এরকম করে একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, 7-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও, নেক্সট অঙ্ক রয়েছে 7-এর দাগে, 7-এর দাগে বলছে মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন, 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা, হলে কত টাকা নিয়ে দোকানে যাব, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, চলো একই রকম ভাবে আমি করে দিচ্ছি, দেখে নাও 7-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক আমি দাগ দিলাম,
এক কিগ্রা ডালের দাম দেখো লিখছি, এক কিগ্রা মানে কিলোগ্রাম, যাকে আমরা কেজি বলি। এক কিগ্রা ডালের দাম, এক কিগ্রা ডালের দাম কত? 62.50 টাকা। তাহলে 2.5 কিগ্রা ডালের দাম বেশি হবে, তাহলে 62.50 × 2.5 সমান, গুণ করব, দেখে নাও এটার সঙ্গে এটার গুণ, তাহলে 62 আর 50 তার সঙ্গে 2.5 গুণ। তাহলে দেখো কি করব, 5 × 0 = 5, 5 × 25 = 5, হাতে রইল 2, 5 × 2 = 10, 11 × 12 = 2, হাতে রইল 1, 5 × 6 = 30 আর 1 = 31। এইবার এখানে 0, 2 = 0, 0, 2 × 5 = 10, 0, হাতে রইল 1, 2 × 4 = 5, হাতে থাকলো না, আর 2 × 6 = 12। এইবার দেখো 0, 5 নেমে গেল, 2 নেমে গেল, 5 আর 1 = 6, 2 মুখে বলো 3 পর্যন্ত, 2, 3, 4, 5 আর 1, তাহলে আমরা লিখবো 1, 5, 6, 2, 5, 0, তাহলে 1, 5, 6, 2, 5, 0, 2, 5, 0। দশমিক বিন্দু কটার পরে হবে দেখো না, দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা, তাহলে 2 আর 1 = 3, তাহলে ডান দিক থেকে দিয়ে আসো 3, 1, 2, 3, এইখানে দশমিক, দশমিক বিন্দুর শেষে 0 আছে কেটে দিলাম, তাহলে সমান কত হলো 1, 5, 6.25। এইটা হয়ে গেল কি টাকা, টাকা। তাহলে ভাষা লিখবো, অতএব, অতএব আমি ডাল আনতে, আমি ডাল আনতে 1, 5, 6.25 টাকা নিয়ে যাব, নিয়ে যাব। ব্যাস এইরকম করে আমরা দাগ টেনে দিলাম। নেক্সট 8-এর দাগের ভাষার অঙ্ক, শেষ অঙ্কটা দেখে নাও, শেষ অঙ্ক কি রয়েছে দেখে নাও। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। চলো করে নিচ্ছি, দেখে নাও 8-এর দাগের অঙ্ক, সমবাহু ত্রিভুজ দেখে নাও, এইটাকে সমবাহু ত্রিভুজ বলে, একটা একে আমি বোঝাচ্ছি। দেখো এই একটা এ বি সি, এই একটা ত্রিভুজ, এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, এইটা, এইটা আর এইটা, এই বাহুটা, এই তিনটা যোগ করলে কত দাঁড়ায়, তাহলে 14.4 সেমি। তাহলে এই তিনটা যোগ করলে হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত ভাগ করলে হয়ে যাবে, তাহলে এইবারে লেখো লিখছি, একটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের সমবাহু, সমবাহু ত্রিভুজের, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো, 14.4 / 3, মানে তিনটা যোগফল করতে 14.4 হয়েছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 3 দিয়ে ভাগ করলে হবে। তাহলে এইবারে দেখো সমান, আমি ভাগ করবো 14.4 কে 3 দিয়ে ভাগ করছি, দেখো 3 × 4 = 12, বিয়োগ করলে 4 থেকে 2 বাদ দাও 2, 3 + 4 = 2 হলো। এইবার দেখো এই দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দু তুলে দাও, এইখানে দিয়ে দাও, 4 নামিয়ে দাও, 3-এর নামটা রাখো, 24 মিলাও, 3 × 8 = 24, বিয়োগ করলে কি হবে 0, তাহলে 4.8, তাহলে 4.8 কি হবে, একক আছে সেমি, তাহলে আমরা লিখব সেমি। তাহলে আমরা শেষে কি লিখে নেব, একটি বাহুর দৈর্ঘ্য কত, অতএব
একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। অ্যান্সার হয়ে গেল, দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা গ্যারান্টি সহকারে 80 থেকে 100% নম্বর অবশ্যই অবশ্যই পাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার আমি সমস্ত অঙ্ক গ্লোব করে দেখিয়ে দেব। তত সময় বাই।